আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমজান মাসে মুখ এবং দাঁতের যত্ন নিয়ে। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানী থেকে। রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের একটা বড় পরিবর্তন আসে। সেই পরিবর্তনে যেমন আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়, সেই সাথে আমাদের দাঁতের বা মুখের যত্ন নেওয়ার সময়টাও কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে যায়, যার কারণে দেখা যায় ইফতারির পরে বা সেহরির আগ মুহূর্তে এই অল্প সময়ের মধ্যে অনেকেই দেখা যায় ঠিকমতো দাঁত ব্রাশ করার সময় পায়নি এবং দাঁতের যত্ন ঠিকমতো নিতে পারে না। এতে কিন্তু যেটা হয়, সারাদিনে না খেয়ে থাকার কারণে শরীরে কিন্তু একটি পানির স্বল্পতা দেখা যায় এবং পানির স্বল্পতা দেখার কারণে মুখে থেকে যে সেলাই বা লালা বের হয় সেই লালা সেক্রেশনটা কম হয় এবং মুখটা কিছুটা ড্রাই থাকে। এবং এই ড্রাই মুখে কিন্তু আমাদের জীবাণুদের প্রকোপটা বেশি থাকে এবং জীবাণুগুলা কিন্তু নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে মুখে, যেমন দাঁতের ক্যাভিটিস তৈরি করতে পারে এবং মুখে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও করতে পারে। ঠিক আছে, এইসব বিষয়গুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এবং আমাদের অনেকেরই অভ্যাস থাকে সকালে দাঁত ব্রাশ করা, যেহেতু রমজান মাস সেহরির পরে আর ব্রাশ করার তেমন একটা সুযোগ থাকে না, আজানের পরে ব্রাশ করার সুযোগ থাকে না, সেই জন্য আমরা কিন্তু দেখা যায় যে ব্রাশ করাতে কিছুটা গাফলতি করি এবং পরবর্তীতে দেখা যায় যে দাঁত নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এখন আমরা কিভাবে দাঁতের যত্ন নিতে পারি সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত যেটা করতে হবে, আমাদের দিনে দুইবার ব্রাশ অবশ্যই এটা মেনটেন করতে হবে। সেহরি করার পরে আজানের আগেই কিন্তু দাঁত ব্রাশটা করে ফ্লসিং করে মুখটা পরিষ্কার করে ফেলতে হবে এবং দিনের বেলায় যাতে মুখের বা দাঁতের গোড়ায় যেন খাবার জমে না থাকে সেজন্য সেহরির পরপরই এটা সুন্দর করে দাঁত ব্রাশ করে ফ্লসিং করে মুখ দিয়ে কুলকুচি করে পরিষ্কার করে ফেলতে হবে। এবং ইফতার করার পরপরই আবার দেখা যায় ইফতারের মধ্যে আমাদের প্রচুর পরিমাণ মিষ্টান্ন জাতীয় খাবার খাওয়া হয়, সেই সব সুগারি আইটেম খেলে এটা থেকেও আবার দেখা যায় যে দাঁতের ক্ষতি হতে পারে, ক্ষয় হয়। তো ইফতার করার পরপরই আর একবার দাঁত ব্রাশ করে মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে মুখটা পরিষ্কার রাখতে হবে। এরপর যেটা করতে হবে, ইফতার এবং সেহরির মাঝামাঝি যে সময়টা, এই সময়টুকুর মধ্যে প্রায় 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি খেতে হবে, যাতে শরীরে পানির স্বল্পতা না দেখা দেয়, সেজন্য প্রয়োজনীয় চাইতে একটু বেশি পানি এই সময়ের মধ্যে পান করতে হবে। তাছাড়া প্রচুর পরিমাণে শাকসবজি এবং ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারেন। সাথে যাদের কিনা দাঁতের ব্যথা আছে তারা কিন্তু দ্রুতই ডাক্তারের সাথে পরামর্শ করে দাঁতের চিকিৎসা করে নিতে পারেন এবং যদি অ্যান্টিবায়োটিক জাতীয় বা কোনো ওষুধ খাওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডোজের ওষুধ পাওয়া যায়, যেমন দুই বেলা ওষুধ খেলেও হবে এমন ওষুধও দেখা যায় যে ডক্টরকে বললে উনি প্রেসক্রাইব করে দিতে পারেন, বা কোনো কোনো ওষুধ আছে দিনে একবার খেলেই চলে, সেই ধরনের ওষুধ কিন্তু ডক্টরকে বললে উনি প্রেসক্রাইব করে দিতে পারবেন, তারা কিন্তু এই ধরনের ওষুধ খেতে পারেন। এছাড়া যাদের মুখে দুর্গন্ধ হয় তারা দ্রুত ডক্টরের সাথে বা ডেন্টিস্টের সাথে পরামর্শ করে দাঁতের প্রয়োজনীয় স্কেলিং বা মুখে দুর্গন্ধর যে প্রয়োজনীয় চিকিৎসা সেটি কিন্তু করিয়ে নিতে পারেন, কেননা রমজান মাসের নিতেই আমাদের একটু অনেকেরই কষ্ট হয়, তারপরেও যদি মুখে দুর্গন্ধ থাকে তখন কিন্তু আরো খারাপ লাগে, সেজন্য দ্রুতই দাঁতের স্কেলিং বা পলিশিং করিয়ে মুখের স্বাস্থ্যকে ভালো রাখুন। আজ এই পর্যন্তই। আমাদের রমজান মাসে কি কি দাঁতের চিকিৎসা করা যায় যাতে রোজার কোনো ক্ষতি না হয়, এইরকম ভিডিও আমাদের পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমরা করে জানাবো, আমাদের সাথে যুক্ত থাকবেন। সালামু আলাইকুম।